তো বেশ কিছুদিন আগে আমার এই চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করি কিভাবে বিদেশ থেকে সেলফিন রেজিস্টার করতে হয়, অ্যান্ড তারপরে আরও একটি ভিডিও আপলোড করি কিভাবে সেলফিনের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। দেশের বাইরে থেকে সেলফিন রেজিস্টার করার পরে অথবা সেলফিনের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পরে সেম এরকম একটি লেখা আসতেছে, উই আর ভেরিফাইং ইওর ইনফরমেশন, উই উইল বি নোটিফাইড অ্যাজ সুন অ্যাজ উই মেক এ ডিসিশন অ্যাবাউট ইওর অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি এই লেখাটি কেন আসতেছে এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে। বেসিক্যালি আপনার ইনফরমেশনগুলি তারা চেক করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে, বাট অ্যাক্টিভ করে যদি না দেয় তাহলে সেই সুবাদে কল সেন্টারে কল দিয়ে বললে ওনারা অ্যাক্টিভ করে দিত, বাট এখন আর কল সেন্টারে কল দিয়ে বললে অ্যাক্টিভ করে দেয় না, বিকজ এখন ইসলামী ব্যাংকের সেলফিনের মেলে মেল পাঠাইতে হয়। তো কিভাবে মেল পাঠাইতে হয় সেই পুরো প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান রিপন। তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, মোবাইল থেকে সরাসরি আমরা জিমেল ব্রাউজারটি ওপেন করে দেব। সো একটু মন দিয়ে ভিডিওটি দেখবেন। তো জিমেল ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আরও মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় বলে রাখি, যেই জিমেলের আন্ডারে আপনি সেলফিন রেজিস্টার করেছেন, মানে সেলফিন রেজিস্টার করার সময় যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছেন ওই জিমেল দিয়েই কিন্তু আপনাকে মেল করতে হবে। ওকে, জিমেল ব্রাউজারটি ওপেন করার পরে নিচের দিকে এখানে কলমের মতো যে আইকনটি দেখতেছেন অ্যান্ড তার পাশে এখানে লেখা কম্পোজ, আমরা এই সেকশনে পেজ করে দেব। সো কম্পোজ সেকশনে পেজ করার পরে এখানে উপরের দিকে আমাদের মেলটি আমরা দেখতেছি, ফর্ম, এটা আমাদের মেল, অ্যান্ড তারপরে হচ্ছে টু, মানে আমরা যেই মেলে আমরা মেলটি পাঠাবো। তো এখানে আমাদের ওই ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিতে হবে। তো আমি অবশ্য কপি করে রাখছি, আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, ওভারসেস সেলফিন অ্যাট দ্য রট ইসলামী ব্যাংক বিডি ডট কম। আমি আবারও বলতেছি, ওভারসেস সেলফিন অ্যাট দ্য রট ইসলামী ব্যাংক বিডি ডট কম। তো এই মেলেই কিন্তু আমাদের মেলটি পাঠাইতে হবে। তো তারপরে এখানে আমরা দেখতেছি সাবজেক্ট, তো সাবজেক্টের এখানে আমাদের জাস্ট লিখে দিতে হবে সেলফিন রেজিস্ট্রেশন, মানে যেই সাবজেক্টে আমরা মেলটি পাঠাবো, অ্যান্ড তারপরে কম্পোজ ইমেল, এইখানেই আমাদের বিস্তারিত টাইপ করে দিতে হবে। যেমন ডিয়ার স্যার, আমি এই কান্ট্রি থেকে, মানে আপনার কান্ট্রি উল্লেখ করে দিতে হবে, এই কান্ট্রি থেকে এই মোবাইল নাম্বারের মাধ্যমে, অবশ্যই মোবাইল নাম্বারটি কান্ট্রি কোড সহকারে লিখে দিতে হবে, যে এই মোবাইল নাম্বারের মাধ্যমে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ্লিকেশনে রেজিস্টার করেছি অ্যান্ড সেলফিনের মাধ্যমে ইসলামী ব্যাংকে নতুন একটি অ্যাকাউন্ট খুলেছি, বাট আমার অ্যাকাউন্টটি এখনও অ্যাক্টিভ হইতেছে না, দয়া করে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেন। তো মেলটি টাইপ করার পরে আপনি জাস্ট এই অ্যারো আইকনে প্রেস করলে আপনার মেলটি সেন্ড হয়ে যাবে, অ্যান্ড সেন্ড হওয়ার পরে মোটামুটি 72 ঘন্টার ভিতরে তারা আপনাকে একটি ফর্ম পাঠাবে, অ্যান্ড ফর্মটি আপনাকে পুনরায় আবার পূরণ করতে হবে। তো কী ধরনের ফর্ম পাঠাবে আমি বিষয়টি দেখাইতেছি। তো আপনাকে জাস্ট এই ধরনের একটি ফর্ম পাঠাবে। তো এখন বিষয় হচ্ছে এই ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন, এই পুরো প্রসেসটি দেখাবো। সো একটু মন দিয়ে দেখবেন। তো এখানে অ্যাট ফার্স্ট ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ সেকশনে এখানে আপনাকে ব্রাঞ্চ টাইপ করে দিতে হবে, আর এই ফর্মটি কিন্তু আপনি জিমেল থেকেই পূরণ করতে পারবেন, আলাদাভাবে আপনাকে প্রিন্ট করে পূরণ করে ব্রাঞ্চে পাঠাইতে হবে না। এখানে জাস্ট আপনার ব্রাঞ্চ আপনি টাইপ করে দেবেন। ওকে, তারপরে হচ্ছে সেলফিন মোবাইল নাম্বার, এখানে আপনার সেলফিনের সম্পূর্ণ মোবাইল নাম্বারটি টাইপ করে দিতে হবে। আমি আবারও বলতেছি, এটা কিন্তু আপনি জিমেল থেকে টাইপ করতে পারবেন, অ্যান্ড তারপরে হচ্ছে কাস্টমার নাম্বার, এখানে আপনি চাইলে সেলফিনের নাম্বারও দিতে পারেন অথবা আপনার যদি অন্য ফোন নাম্বার থাকে সেটাও আপনি দিতে পারেন। ওকে, তারপরে হচ্ছে সার্ভিস টাইপ, এখানে আপনি টিক মার্ক করে দেবেন, অ্যান্ড তারপরে হচ্ছে সেলফিন রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ, এখানে এই বক্সের মতো যে একটি আইকন দেখতেছেন এখানে জাস্ট আপনি টিক মার্ক করে দেবেন। ওকে, তারপরে এখানে নিচের দিকে আমরা আরও তিনটি সেকশন দেখতেছি। বেসিক্যালি এই তিনটি সেকশনের কাজ সম্পূর্ণই আলাদা, মানে আপনি যেই বিষয়ের উপরে মেলটি করেছেন সেই ঘরটি আপনাকে টিক মার্ক করতে হবে। এখানে কিন্তু তিনটি সেকশন আছে, ডেবিট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, ডেবিট কার্ড অ্যাপ্রুভ, খিদমা কার্ড অ্যাপ্রুভ।
তো আমরা তো অবশ্য এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য মেলটি পাঠাইছি, সেই সুবাদে আমরা এখান থেকে ডেবিট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এইখানে আমরা টিক মার্ক করে দেব, আর বাকি দুইটি কিন্তু এইভাবেই থাকবে। আর তারপরে এই পাশে যে সেকশনগুলি দেখতেছেন এখানেও কিন্তু সেম, যদি আপনি ডেবিট কার্ড অ্যাপ্রুভ করেন তাহলে এইটুকু আপনাকে ফিল আপ করতে হবে, আর যদি আপনি খিদমা কার্ড অ্যাপ্রুভ করতে চান তাহলে আপনাকে এইটুকু ফিল আপ করতে হবে। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করব তাহলে আমাদের এইটুকু জাস্ট ফিল আপ করতে হবে, যেমন সিবিএস অ্যাকাউন্ট নাম্বার, মানে 2050-র পরে বাকি যে ডিজিটগুলি থাকবে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের সেটা এখানে টাইপ করে দিতে হবে। অ্যান্ড তারপরে সিবিএস মোবাইল নাম্বার, ওই সেলফিনের মোবাইল নাম্বার যেটা সেটাই এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। ওকে, তারপরে হচ্ছে সিবিএস সিগনেচার, এখানে আপনার সিগনেচার অথবা নাম টাইপ করে দিলেই হবে। ওকে, সিগনেচার করার পরে এখানে কাস্টমার ডিরেকশন, এইখানেও আপনাকে সিগনেচার করতে হবে বা আপনার নাম এখানে টাইপ করে দিতে হবে। অ্যান্ড তারপরে অ্যাপ্রুভ ফর ব্রাঞ্চ, মানে এইটুকু আপনাকে পূরণ করতে হবে না, এইটুকু ব্রাঞ্চ পূরণ করবে। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ফর্মটি কীভাবে পূরণ করতে হয়। অ্যান্ড পূরণ করার পরে সেলফিনের ওই মেল অ্যাড্রেসে পুনরায় আবার আমাদের এই ফর্মটি সেন্ড করতে হবে। তো সেন্ড করার পরে আবারও কিন্তু মোটামুটি 72 ঘন্টার মতো সময় লাগতে পারে, অ্যান্ড তারপরে আপনার সেলফিনটি প্রপারলি কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হবে। অ্যান্ড অ্যাক্টিভ করার পরে আপনি সেলফিনের মাধ্যমে বিদেশ থেকে সকল প্রকার ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন। বাট এরপরও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ ইসলামী ব্যাংক নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।